হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহিম অ্যান্ড ইউর ওয়াচিং ফাইন্স ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চলে আসছি ফয়েজ লেকে, ফয়েজ লেক ঘুরে দেখাবো আপনাদেরকে আজকে, সো দেখতে থাকেন। আমরা তো এখন ফয়েজ লেকের আপনার কনকর্ডের অ্যামিউজমেন্ট পার্কে আসছি, ভিতরে যাবো এটার মধ্যে। সেখানে সব আছে পার্কিং, এখানে পার্কিং ট্যাকিং করে আমরা এখন ভিতরে যাবো। আমার ঠিক পিছনে হচ্ছে আপনার অ্যামিউজমেন্ট পার্কটা, আর ওই সামনে হচ্ছে গেট। এখানে তো বোর্ডে সব লেখা আছে আপনি কি কি প্যাকেজ নিতে পারবেন। চারজনের জন্য প্যাকেজ আছে, সিঙ্গল প্যাকেজ আছে, খালি এন্ট্রিও আছে, খালি ঘুরে দেখতে পারবেন। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আগে থেকে বুকিং করতে চান। আর এটা হচ্ছে বাইরের সাইড টিকিট কাউন্টার, ওইটা হচ্ছে মেইন গেট। আর ওই সাইড হচ্ছে সব পার্কিং, পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা ওখানে গাড়ি খেতে পারি দিতে আসছি। আচ্ছা, অনেক সিরিয়াল আছে টিকিট কাটার জন্য। সেই হচ্ছে আমাদের টিকিট। এই টিকিটগুলো আপনার লম্বাগুলো হাতে লাগায় দিবে আমাদের সবার। আর বড় যে কার্ডগুলো, এই কার্ডগুলো হচ্ছে আপনার গেটে মেন গেটে নিয়ে নিবে। আর ছোটো ছোটো কুপন দিয়ে আমরা বোট রাইড আর হচ্ছে স্ন্যাক্সগুলো নিয়ে নিব। আমরা এখন ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকার লাইন। টিকিট হিসাবে হাতে একটা ব্যান পরাই দিল যে আমাদের টিকিট কাটা আছে, কোন প্যাকেজ নিচ্ছি আমরা। এছাড়া এন্ট্রেন্স গেট মেইন, এই যে হচ্ছে আপনার ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ল্যান্ড অ্যান্ড প্যারাডাইজ ভ্যালি। আর এইটা মনে হয় এটা বাইরের সাইড, এদিকে ভিতরে যাইতে হবে। ভিতরে ঢুকতেছে এখন এদিক দিয়ে। ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন, আর এখানে কিছু গেমিং, এই সাইড হচ্ছে গেমিং স্টল, আর এই সাইড হচ্ছে কি আপনার শপ, টয়েজ আছে, তারপর আপনার এমনি খাবারের দোকান আছে। খুব সুন্দর আছে মেরি গো রাউন্ড, এই সাইডে বাম্পার কার। এটা হচ্ছে আপনার পুরা এইটার ম্যাপ, কোনখানে কী আছে ওটা দেখাচ্ছে। আমরা এখন কোথায় আছি, আমরা হচ্ছে গিয়ে এদিকে এদিকে কোথাও আছে আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টিকিট। আমাদের সাথে এটা আসতে হচ্ছে আপনার একটা পেপসি, তারপর হচ্ছে কি চিকেন, আর এন্ট্রেন্স এইটা, এছাড়া কিছু নেই। আর বাকিগুলো হচ্ছে কি আমাদের ই করতে হবে, টিকিট কিনে তারপর। এটা ওঠার জন্য এটা টিকিট কাউন্টার, টিকিট কেটে উঠতে হবে। তো এই অ্যাপোলো ফ্লাইটের জন্য আমরা এখান থেকে টিকিট কাটতে হবে। তা আমরা সবাই উঠবো, এখানে টিকিট কাটবো। আচ্ছা, টিকিট দিন তো আমাকে। ঠিক আছে, এখন আমরা উঠবো এটার মধ্যে। তাও সামনে থেকে জিয়ান উঠছে, জিয়ান হাই দাও, হাই তাকাও, ওই যে জিয়ান উঠছে, আর এটা তো আমরা উঠছি, সারা হাই দাও। এখনই ফেলা দিবো আমাদেরকে। তুমি সিকিল করছো? হ্যাঁ। মজা লাগতেছে? চারপাশে হচ্ছে কি আপনার বাচ্চাদের খেলার জায়গা। আর এই ঠিক এদিক দিয়ে সিঁড়ি উঠে গেলে রিসোর্ট আছে উপরে। আর এদিকে হচ্ছে কি রোলার কোস্টার। আর ঠিক ওদিক দিয়ে আমরা ভিতরে আসছিলাম। হচ্ছে কি আপনার এয়ার ক্যাসেলের পাশে হচ্ছে কি বাচ্চাদের জন্য বাম্পার কার, একদম ছোটদের জন্য। আর হচ্ছে পাইরেট শিপ, হচ্ছে 15 টাকা করে, একদম অনেক উপর পর্যন্ত নিয়ে যায়, আর এই পর্যন্ত যায়।
করে মজা আছে আবার অনেকে ভয় পেয়ে চিৎকার করা করতেছে লোকজন আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলি রোলার কোস্টার এই যে হচ্ছে কি আপনার টিকিটের প্রাইস সব জায়গায় ব্যানার করে দেওয়া আছে এটা হচ্ছে 80 টাকা পার পারসন আমি এটা তো উঠবো এটা মানে খুবই সিম্পল অল্প একটু ঘোরাবে এটা একদম হাইফের কিছু না যেটা উল্টায় ফেলাবে বা এরকম কিছুই না মোড়া উঠতে পারবে একটা গাড়ি থেকে একজন না না মানে একটা গাড়িতে দুজন করে উঠায় এরকম কিছু নাকি খালি একবার ঘুরায় কোনো মজা নাই কিছু না কিন্তু পিচ্ছি গুলা উঠবেই উঠবে মাথা সামনে রাখো মাথা সামনে ওকে মজা পাচ্ছ তোমরা দেখো তোমরা ওই দিকে দেখো ক্যামেরা দিকে দেখো ক্যামেরা ওই যে মাথা সামনে রাখো তোমরা এইবার এবার দিবে 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 ছোটখাটো আইসক্রিম স্ন্যাক্স এগুলো খেতে পারবেন এখান থেকে আমাদের টিকিটের সাথে এখানে আপনার চিকেন ফ্রাই আর একটা হচ্ছে আমরা পেপসি পাবো ওই যে আমরা দেখাইলাম ছোটখাটো একটা রেস্টুরেন্টের মতন ওইখান থেকে নিতে পারবো আর এই যে বোটে ওঠাটা হচ্ছে কি আমাদের ফয়েজ লেক থেকে আমরা সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে ওই যে উপরে উঠবো রিসোর্টের ওই পাশে হচ্ছে আপনার ফয়েজ লেক আপনার ফয়েজ লেকে এন্ট্রি সেটা হচ্ছে ওয়াটারফল সাইডে বাড়িটা আপাতত অফ রাখছে ওরা এই যে ওয়াটারফলটা অফ এ খোলা থাকলে খুব সুন্দর লাগতো দেখতে এই হচ্ছে সেই ফয়েজ লেক এখানে একটা হোটেল আছে আর এখানে হচ্ছে ক্যান্টিন টাইপের আর আমরা হচ্ছে গিয়ে আমাদের টিকির সাথে যে বোট বললাম এই বোটে করে আমরা ঘুরতে পারবো ফয়েজ লেকটা খুবই সুন্দর একটা লেক আর এখানে অনেক ঠান্ডা মানে বাতাসটা খুব ফ্রেশ আর ঠান্ডা মানে এখানে ফিলটা একদম আলাদা রকম খুব সুন্দর ওই যে আমার পিছে একটা বোট দেখতে পাচ্ছেন আসতেছে ওরকম আর একটা আমরা ঘুরতে পারবো পুরো ফয়েজ লেক ঘুরাবে চলুন ঘুরা যাক লেকে বোটে উঠবো এখন যে লোকজন নামতেছে এরপর আমরা বোটে উঠবো আর হচ্ছে আপনার এই পিছনে আমার হচ্ছে কি আপনার কিছু রাইড আছে এটা তো চড়তে পারেন আপনার এসে আমরা এটা চড়বো না আমরা এখন এটাতে বিলবোর্ড দেওয়া আছে
যে কোথায় কি আছে, যে 30 মিনিট লেক ক্রুজ জার্নি বা ভিআইপি বোট ইন লেক পার পার্সন 100 টাকা, আর ভিআইপি বোট 20 মিনিট জার্নি ফর 10% 900 টাকা, তারপরে গ্রিল বারবিকিউ পরোটা টু পিস গ্রিল চিকেন হাফ পরোটা সব 190 টাকা, লাঞ্চ ডিনার ডিফারেন্ট রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। এটা হচ্ছে গিয়ে ওইটা নিচে যেটা এটাই হচ্ছে গিয়ে ওইটা ওইটা হবে। আর ফয়েজদের রিসোর্ট আছে, এটা কোথায় এটা এখনও দেখতে পাইনি আমরা, বাট এই এদিকে হবে। আর সে কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমরা এই নাম্বারে ফোন করে কথা বলতে পারি আমাদের সাথে। এই ক্রুজিংয়ের জন্য টাইম আছে, আমরা হচ্ছে এখন বোট রাইডে যাবো ফয়েজদেরকে। আমাদের হচ্ছে গিয়ে বোট ছেড়ে দিছে, দেখতে থাকেন। এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি মানে টিকিটের সাথে যে চিকেন ফ্রাই পাবো ওইটা আমরা নিয়ে নিব এখন। সব ঠিক এখানে জমা দিতে হবে, আর এখানে আপনি আলাদা জিনিস অর্ডার করতে পারেন, এখানে মেনু দেওয়া আছে। জি 6টা। আচ্ছা আমাদেরকে দিতেছে এখন 6 জন। বক্স এমন থাকতেছে এগুলা, একটা চিকেন ফ্রাই, অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাই সস, আর একটা পেপসি দেবো এখান থেকে, এখান থেকে নিয়ে আসবে। আমরা চাচ্ছি এখন বেড়ে যাচ্ছি, এখন বাজে আপনার হচ্ছে গিয়ে 3:15। আমাদের ঘোরা শেষ, ফয়েজ লেক ঘুরলাম, এটা আমাদের ঘুরলাম, স্ন্যাক্সটা খাইলাম, এখন হচ্ছে আমরা বেরোয় যে মেজবান খেতে যাব। এখন অথেন্টিক মেজবান কোথায় আছে এটা একটু খুঁজে বের করতে হবে, তো খুঁজে রেস্টুরেন্টে ঢুকিয়ে দেন আপনাদেরকে দেখাচ্ছি আবার। আমরা তো এখন বেরোয় যাচ্ছি, যে আমাদের হাতের এটা কিনে দিচ্ছে, থ্যাংক ইউ। যে বাইরে বেরোয় যাচ্ছে আমরা, এদিকে বাইরে প্রচুর মেলা বসছে, জামান হোটেল আসছি মেজবান খাইতে। আচ্ছা এখানে তো সব প্যাকেজ দেওয়া আছে, কী কী আপনার আছে ওদের কাছে, ওদের এখানে একটা মেনু কার্ড আছে ছোটো করে প্রিন্ট করা, যেটা আমি দেখালাম আগে, ওইটা এখানে আছে। এই জামা হোটেলে আমি চলে এসেছি, আর আমাদের এটা হচ্ছে মেজবানি মাংস, এটা কালা গুণা, আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে খাসির মাংস, এটা হচ্ছে মেন আকর্ষণ, আমরা এটার জন্য আসছি এখানে। তো কে দেখি কেমন, তো আমরা হচ্ছে জামা হোটেলে খাইছি, আপনার মেজবানের জন্য হচ্ছে কি চিটং আপনার ফেমাস, মেজবানটা হচ্ছে মেনলি চিটংয়ের খাবার, আমরা হচ্ছে কি মেজবান হচ্ছে মেনলি অথেন্টিক মেজবান। 3টা রেস্টুরেন্টে পাওয়া যায়, একটা হচ্ছে কুটুম্বাড়ি, একটা হচ্ছে গিয়ে
মেজজান আয়ুন খাইয়েজান আর হচ্ছে গিয়ে জামান হোটেল। আমরা তো জামান হোটেলে খাইছি। তা আমরা নিচে হচ্ছে গিয়ে সাদা ভাত, এবার কালা ভুনা নিচে হচ্ছে হাফ। কালা ভুনাটা হচ্ছে গিয়ে আপনার চিটংয়ের, আর মেজবান নিচে আমরা, আর হচ্ছে গিয়ে চানার ডাল নিচে, আর পরে নিচে আপনার হচ্ছে গিয়ে ফালুদা। তো আমার কালা ভুনা হাফ পড়ছে 200 টাকা করে, আর মেজবান হচ্ছে গিয়ে আপনার এক বাটি 360 টাকা। এক বাটি আপনি তিনজন ইজিলি খেতে পারবেন। আর কালা ভুনা যেটা হাফ, ওটা দুজনের জন্য পারফেক্ট। আর চানার ডালটা হচ্ছে গিয়ে আপনার ডালের মধ্যে খাসির মাংস দিয়ে রান্না, সবগুলো মোটামুটি ভালো ছিল। ফালুদাটা এখন খাবো অ্যাজ আ ডেজার্ট। টেস্টটাও ভালো ছিল, আর প্রাইসটাও একদম মানে অনেক হাই না, অনেক কম না, মোটামুটি রিজনেবল। তো এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। আর চিটংয়ে এসে আপনার এই তিনটে রেস্টুরেন্টে একদম অথেন্টিক প্রায় মেজবান পাবেন। আর কালা ভুনাটা ট্রাই করবেন, কালা ভুনাটা এখানে একদম খুব টেস্টি।